গল্পে শুরুতেই একটি মেয়েকে দেখতে আসছে মেয়েটা পাত্রপক্ষের সামনে বসে আছে মাশাআল্লাহ মেয়েটা আমাদের আগে থেকেই পছন্দ ছিল তো যে হোক তোর যদি কোনো আপত্তি না থাকে তো বিয়ের দিন তারিখ পাকাপোক্ত করি কি যে বলিস না নামজন আপত্তি কিসের বন্ধু আমরা তো ওরা ছোট থাকতেই ঠিক করেছিলাম যে বড় হলে তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেব এবং আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দেব দিয়ে বন্ধুত্বটা আরো পাকাপোক্ত করব তো এখানে আপত্তি আসে কই থেকে বল জিমিন মা এসে টেকে একটু নিয়ে যাও তো তারপর জিমিন এসে টেকে ওখান থেকে নিয়ে চলে যায় জি হোক তাও একবার তেমাকে জিজ্ঞেস করলে হয় না তুই একবার জিজ্ঞেস করে নে তেমা বিয়েতে রাজি কিনা আরে ওকে দিয়ে আর কি জিজ্ঞেস করব আমরা তো ওদের ভালোই চাই তাই না বল চাস তবু জাঙ্কুক তো আসলো না আর ওকে তো দেখেও নি দেখে নেবে বিয়ের পর দেখে নেবে জাঙ্কুককে আমরা দেখিনি অন্যদিকে ভাবি আমি তোমার ওই বজ্জাত ভাইকে বিয়ে করতে পারবো না মানে না তে আমার ভাইকে তো তুমি ভালো করে দেখলেই না তো কেন বজ্জাত বলছো বলো তো জানি ভাবি তোমার ভাইকে বলছি না এই জন্য তোমার গায়ে লাগছে না আমার ননদিনী আমি জানি আমার ভাই একটু গোমরামুখী আমার ভাই একটু রাগী একটু বজ্জাত একটু অ্যানাকন্ডা তাই বলে কি আমার ভাই না বলো সব ছেলেরা একটু একটু বাইরে থেকে দেখায় ওই রকমই বাট ভিতর থেকে বইয়ের কাছে একদম অন্যরকম তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার ভাইকে দেখো তোমার ভাইকেও আমি এমনটাই ভেবেছিলাম কিন্তু বিয়ের পর দেখলাম ওর মতো রোমান্টিক ছেলে আর দুইটো হয় না ভাবি তুমি ঢপের চপ বানানো বন্ধ করো আমার ভাই আর তোমার ভাই ভাই তো ভাই হয় ননদিনী আমার হোক বা তোমার তো সেটাই আমি বলছি ভাবি তোমার ভাই মানে আমার ভাই তো বিয়ের কথা আসছে কোথা থেকে আরে আমার ননদিনী আমার বাঘিনী ননদিনী এ ভাই সে ভাই না এই ভাইয়া সাইয়া হতে পারে ও জান ও ভাবি ও আমার সোনামণি ভাবি প্লিজ আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না কিন্তু কেন তুমি কি অন্য কাউকে পছন্দ করো আরে না পছন্দ কই করতে পারলাম তোমার ওই অ্যানাকন্ডা বর সবসময় আমার পিছন পিছন থাকে চলো এবার এদের পরিচয়টা দেওয়া যাক তোমরা তো প্রথমে দেখেই বুঝতে পারলে জি হপ আর আইম ছোটবেলা থেকেই বন্ধু আর সুগার জিমিনের বিয়ে হয়ে 2 বছর হয়ে গেল কিন্তু তে এদের কাউকেই চেনে না কারণ জি হপ তে সবাই মিলে আর কি পরিবার শুদ্ধই ছিল কোরিয়াতে তে ওখানেই পড়াশোনা করেছে সুগার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর বাংলাদেশে সবাই চলে আসে কিন্তু তে পড়াশোনা শেষ না হয় ওখানেই থেকে যায় জাঙ্কুক আর তে দুজন দুজনকে কখনো দেখেনি ছোটবেলা থেকে তে তো বাহিরে থাকতো কিন্তু জাঙ্কুকরা বাংলাদেশেই থাকতো জাঙ্কুক বাংলাদেশের একজন বড় বিজনেসম্যান এদিকে সুগাও একই জাঙ্কুক আর সুগার মধ্যে ফ্রেন্ডশিপ অনেক ভালো নামজুন অ্যান্ড জিহব দেশের বড় বড় টপ বিজনেসম্যানদের মধ্যে একজন সেই সূত্রে জাঙ্কুক আর সুগার লেখাপড়া শেষ করেই বাবার বিজনেস সামলাচ্ছে জাঙ্কুক এবং তে দুজন দুজনকে কখনোই দেখেনি কিন্তু তে ভালো মতোই শুনেছে জাঙ্কুক খুব অ্যারোগেন্ট অতটা কথা বলতে পছন্দ করে না রাগী বদমেজাজি আরো অনেক কিছু এই কারণে তে বিয়েতে রাজি না তাছাড়া আর একটা কারণ আছে যেটা হলো তে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় কিন্তু তে ভালো করেই জানে জাঙ্কুকের সাথে বিয়েটা হলে কোনো ক্রমেই সম্ভব না যে রাগী মানুষ তে বলতেও পারবে না আর তে সেটা করতেও পারবে না তাই তে বিয়েটা করতে চাচ্ছিল না ভাবি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও আচ্ছা তে সত্যি করে বলো তো তোমার কি কোরিয়াতে কোনো ছেলে পছন্দ ছিল আরে না ভাবি তাহলে তুমি কেন আমার ভাইকে বিয়ে করবে না পছন্দ নেই ঠিক আছে বাট কোরিয়ার ছেলেগুলো দেখছো হেভি হ্যান্ডসাম ভাবি হ্যাঁ তো আমার ভাই কনসাম অন্যরকম আমার ভাইও অনেক হ্যান্ডসাম ধুর ভাবি জানো তো কোরিয়া কা ছোড়া থোবরা হে গোরা গোরা হোয়াট মানে আমি বলতে চাচ্ছি কোরিয়া কা মানে কোরিয়ার যেগুলো ছেলে ওগুলো হয় ফর্সা ফর্সা বুঝছো
মানে একদম সাদা সাদা। ও, আমি তো ভেবেছিলাম তুমি কোরিয়ার ছেলেদের ঘোরা ঘোরা বলছো। তোর ভাবি ঘোরা ঘোরা বলেছি আমি। আচ্ছা যাই হোক, আমার ভাইও একবারে সাদা, দবদবে ফর্সা, দুধে আলতা গায়ের রং। তো ভাবি আমার ওই মেয়ে মানুষের গায়ের রঙের দরকার নাই। তুমি তো বললা এক্ষুনি সাদা রং দরকার, এখন বলছি আমার দরকার নাই। প্লিজ ভাবি বিয়েটা ভেঙে দাও না। সরি ননদিনী, আমার হাতে কিচ্ছু নাই, তোমার ভাইয়া যদি শোনে না আমারে একবারে থাপড়াইয়া থাপড়াইয়া কি যে করবে আমি নিজেও জানি না। শোনো, আমি যদি বারণ করি আর তোমার ভাইয়া শুনলে আমাকে মেরেই ফেলবে, কারণ ওনারা তো জানের দোস্ত হয়ে গেছে না। যদি তুমি তোমার ভাইয়াকে রাজি করতে পারো তাহলে আমি বাকিটা সামলে নেব, আমার ফ্যামিলিকে আমি সামলে নিতে জানি। কিন্তু ভাবি ওরে বললে তো যে বিয়েটা এক সপ্তাহ পর হওয়ার কথা, সে বিয়েটা আজই দিয়ে দিবে। সরি তে, এর বেশি আমি কিছুই করতে পারবো না। আর সত্যি বলতে আমার ভাই অনেক ভালো, বিশ্বাস করো, শুধু একটু রাগি, একটু বদমেজাজি, একটু মাথা মোটা, তাই এর বেশি কিছুই না। বলেই জিমিনা ওখান থেকে বেরিয়ে চলে গেল। এইদিকে তের মাথায় তো আকাশ ভেঙে পড়ছে, একদিকে জিমিনার কথা শুনে একদিকে ফ্যামিলির কথা শুনে। তে এত কিছু বলার পরও বিয়েটা আটকাতে পারলো না, লাস্ট পর্যন্ত বিয়েটা হয়ে গেল জাংকুকের সাথে। বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর যে হোক জাংকুককে বলে, বাবা জাংকুক, তে আমার খুব আদরের মেয়ে, তুমি প্লিজ তাকে দেখে রেখো, যত্নে রেখো। চিন্তা করবেন না আব্বু, আমি ওকে দেখে রাখবো। তের যেন ওই আব্বু কথাটা শুনে মনে হলো এক কলসি জল এনে দিলে ওর মধ্যে ডুবে মরবে। ওর বাবাকে বাবা বলছে, এত বড় সাহস, বেচারি অনেক চেষ্টা করছে জাংকুকের মুখ দেখার জন্য, বাট কোনো ক্রমেই পারছে না, এত লোকের মধ্যে তাকাতেই পারছে না। এর মধ্যে আবার দুদিন যাবত অনুশন করেছিল খাবার খাবে না, তো না খেয়ে থাকার চক্করে আরো মাথা ঘুরে ঘুরে উঠছে। সবাই ভাবলো তে হয়তো আনকমফোর্টেবল ফিল করবে বলে জিমিনাকেও তেদের সঙ্গেই দিয়ে পাঠালো। তে তো জিমিনার কাঁধে মাথা রেখে ঘুমিয়েই পড়েছে গাড়িতে। জাংকুক সাথে জিমিন সুগা সবাই মিলে জাংকুকদের বাসায় যাচ্ছে। বাসের সামনে আসতেই গাড়ি থেকে নেমেই সবাই বলল, ব্যাপার তে তো ঘুমিয়েই আছে, দাঁড়া জাংকুক আমি ওকে তুলে দিচ্ছি। হাই রে কপাল, বোনের শ্বশুর বাড়িতে দিতে আসছে নিজের ভাই ভাবি আর বোন ঘুমিয়ে আছে, এই এই কথাটা আমি কারে বলবো? আরে সুগা এমন করছিস কেন, হয়তো খুব টায়ার্ড। হুম, ভালোই তো বইয়ের সাফাই গাচ্ছিস এখন থেকে। হুম, তোর বোন বলে কথা এক্ষুনি যদি বলতাম অন্যটা আমাকে তো মেরেই ফেলতি। আরে না মারতাম না, দাঁড়া আমি দেখে দিই। আরে ডাকার দরকার নাই, তাহলে ও কি গাড়িতেই ঘুমাবে? তুই আমার বোনকে কি পেয়েছিস? এই যে বললাম না, আমি কি বললাম ও গাড়িতে ঘুমাবে, আমি ওকে নিয়ে যাচ্ছি, তোরা যেতে শুরু কর। ও আচ্ছা বলেই জিমিন আর সুগা ভিতরে চলে যায়। জাংকুক তেকে কোলে করে নিয়ে বেডরুমে নিয়ে চলে যায়, তেকে শুয়ে রেখে নিজে ফ্রেশ হতে যায়। 30 মিনিট পর জাংকুক এসে দেখে তে একইভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাহ, মানুষ যে গহনা গাঁটি নিয়ে এমন শান্তভাবে ঘুমাতে পারে তা হয়তো আমার বউকে না দেখলে জানতামই না, বলেই আবার বাহিরে চলে যায়। এই জাংকুক কোথায় যাচ্ছিস রে আমার বোনকে রেখে? এই একটু কাজ আছে। কি কাজ? আজকে না তোদের ফুলসজ্জা? এই তোর ভাই হয়ে তুই এ কথা বলছিস, তোর লজ্জা করে না? না লজ্জা করে না, আমি যদি না বলি দেখা যাচ্ছে আমি মামা ডাকি শুনবো না, তো আমার বলতে হবে না? হুম, 2 বছর হয়ে গেছে আমাকে শোনাতে পেয়েছিস এখনো? আরে তোর বোন ছোট না, বুঝি বুঝি সবই বুঝি। হ্যাঁ ঘোড়ার ডিম বুঝিস, তো আমার বোনকে রেখে তুই এখানে কেন? তোর বোন বুঝতেও পারবে না কেন, তুই কি করেছিস? আরে আমি কিছু করছি না, তোর বোন ঘুমাচ্ছে, যাই হোক আমার একটু কাজ আছে আমি সম্পূর্ণ করি। এই কোনো কাজ না, যা ভিতরে যা বলছি, বলেই জাংকুককে টেনে নিয়ে যাচ্ছিল জিমিনি। আরে দাঁড়াও ভাইয়া, এখন যাওয়ার দরকার নেই, তেকে আগে চেঞ্জ করাই তারপর। আরে জিমিন কি যে বলো না, যার চেঞ্জ করার সে নিজে করাবে। আসলে সুগা তুমি না তের ভাই, তোমার কোনো লজ্জা শরম নাই?
তো আমি ভুল কি বললাম, ওর বিয়ে হয়ে গেছে, এখন ওইটা জাঙ্কুকের দায়িত্ব। তুমি আমার সাথে চলো, তুমি আমার দায়িত্ব, তাড়াতাড়ি চলো। না না দাঁড়ান না, মা বলেছে শাড়ি দিতে। আরে শাড়ি জাঙ্কুক দিয়ে দেবে। আরে ভাই ধর শাড়ি, তোর বউকে দিয়ে দিস বলে সুগা জিমিনকে নিয়ে চলে গেল জাঙ্কুক লাইক। আমারই সামনে আমার বুনকিনি টানাটানি করছে, আর কি যে দিন দেখতে হবে বলে শাড়িটা নিয়ে ভিতরে চলে যায়। গিয়ে দেখে তে চোখ দুলতে দুলতে উঠছে। জাঙ্কুক ঘরের দরজাটা লাগিয়ে, কি ম্যাডাম ঘুম ভাঙলো তাহলে? তে যে না একটু নিচে নেমেছিল জাঙ্কুকের কথা শুনে আবার এক লাফে খাটে উঠে গেল। এই কি আপনি, খবরদার বলছি আমার কাছে আসবেন না, কাছে আসলে কিন্তু খুন করে দেব। কথাটা শুনে ভ্যাবাচাকে খেয়ে জাঙ্কুক ওখানেই দাঁড়িয়ে রইল। বাট তে খুন করবা কি দিয়ে, এই তো আমার চুলের কাঠি, এটা দিয়ে খুন হবে না? হ্যাঁ হবে। এই 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 আপনি চোর, আমার শাড়ি চুরি করছেন, আমি আরো শাড়ি দিয়ে দিব, তাও প্লিজ আমাকে কিছু করবেন না। পাশের ঘরে ঢুকে বউয়ের শাড়ি চুর হতে হচ্ছে? মানে মানে আমি আপনার হাজবেন্ড। ও ঘরটা অন্ধকার তো তাই দেখতে পাচ্ছি না। ও আচ্ছা বলে জাঙ্কুক লাইটটা জ্বালিয়ে দিল। এই নাও তোমার শাড়ি, যাও চেঞ্জ করে আসো, এটা পরে আর কতক্ষণ থাকবে, নিশ্চয়ই আনকমফোর্টেবল লাগছে। আরে না আমার সমস্যা হচ্ছে না, কিন্তু এখন হচ্ছে। কেন, আমরা কি এখানে এক জায়গায় থাকব? না পাশের বাড়িতে তোমাকে গিয়ে দিয়ে আসব। কিন্তু পাশের বাড়িতে আমাকে রাখবে? জানোতে সুগা বলেছিল আমার বোন একটু অন্যরকম, কিন্তু এই রকম আমি ভেবে পাই না। না পাশের বাড়িতে তোমাকে রাখবে না, আজকে আমাদের ফুল সজ্জা, আর তুমি বলছো যে আমরা দুজন একরমে থাকব। আসলে আমি বলতে চাচ্ছি আমি না আপনাকে মেনে নিতে পারিনি। কেন গো, আমি কি ছেলে না? না আপনি ছেলে বাট আপনি বর না। আমি বর না মানে? তাহলে তোমার বর কে? আমার সাথে তোমার বিয়ে হলো সেটাও জানি, বাট আমি আপনাকে মেনে নিতে পারছি না, রিজন বলো। আসলে আপনি এত অ্যারোগেন্ট অ্যান্ড কি বলবো, আপনি গম্ভীর চাপা একবারে, তো আপনাকে আমার মেনে নেওয়া সম্ভব না, আমি একটু অন্যরকমের, তো আমার টাইপের ছেলেই আমার জন্য দরকার। আসলে তুমি জানো কি, একই ধর্মের জিনিস বেশিক্ষণ এক জায়গায় থাকতে পারে না, তো তুমি যা তোমার উল্টোটাই তোমার দরকার। তো তুমি যেমন হাসি খুশি তেমন আমি অ্যারোগেন্ট, তো তোমার জন্যে আমি যথেষ্ট, অন্য কেউ না। আজকে যা বলেছো বলেছো, এরপর যেন তোমার মুখে এমন কথা না শুনি, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। জাঙ্কুকের হঠাৎ এমন গম্ভীর ভাব দেখে তে ভয়ে ভয়ে ওয়াশরুমে চলে গেল। তবে ওয়াশরুমে তো গেল, সেই যে গেল আর বেরোনোর কোনো নাম নাই। এক ঘন্টা পর, কি হলো তে বেরোচ্ছ না কেন? বেরোচ্ছি দাঁড়ান একটু, এই দেখো একটু একটু বলে তুমি রাত 12টা বাজিয়ে ফেলেছ, তাড়াতাড়ি বেরো। তে তখন শাড়িটা পুরো গায়ে পেঁচিয়ে বাহিরে হলো। আচ্ছা তুমি এরকম এলিয়েন সেজে বাহিরে হয়েছো কেন? আসলে কি বলুন তো, কোরিয়াতে না শাড়ি পরা হয় নাই। মানে আমি বলতে চাচ্ছি আমি কখনো শাড়ি পরি নাই, তো এটা বললেই পারতাম, আবার কোরিয়াকে কেন টানলা? না আমি ওখানে থাকিনি। ও আচ্ছা এসো আমি পরিয়ে দিই, না দরকার নাই, আমাকে আপনি আর একটা কিছু এনে দিন না। তারপর জাঙ্কুক আলমারিটা খুলে যা এনে দিল, তোমরাই দেখো আমি আর বললাম না। তের চোখগুলো যেন বেরিয়ে আসবে। তুমি এসব পড়তে পারো, অনেক সুন্দর না? আজকে রাতে এমনিও কোনো পোশাক পরার দরকারই পড়ে না, তবু তুমি চাইলে এগুলো পড়তে পারো এখন। ছি এই ছি কেন বলছো, তোমাকে আমি শাড়ি পরাতে চাইছিলাম, তুমি কি বললে আমাকে অন্য কিছু এনে দিবেন? প্লিজ তো আমি এনে দিলাম, নাও এবার পরো। আপনি এত বজ্জাত? আমি এর থেকেও বেশি বজ্জাত, তাড়াতাড়ি এদিকে এসো বলেই তের হাত থেকে শাড়িটা নিয়ে এক টানে গা থেকে শাড়ি খুলে ফেলল। কি করছেন এসব, রোম্যান্স করবা?
না, তাহলে চুপ থাকো। বলেই টেকি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। টে চুপচাপ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। শাড়ি পরানো শেষ হলে জাঙ্গুক টেকি কোলে করে উঠে বিছানায় নিয়ে যায় এবং শুয়ে দেওয়ার পর নিজেও টের উপরে উঠে পড়ে। আচ্ছা টে, কি হয়েছে বলো তো? তুমি আমাকে মানতে কেন চাইছো না? আসলে না মানে আমি এখন তুমি এটা বলো না যে তুমি অন্য কাউকে ভালোবাসো বা পছন্দ করো। না, ব্যাপারটা ওই রকম না। আমি আসলে কিছুদিন আপনার কাছ থেকে সময় চাই। সেটা তো দেওয়াই যায়। এদিকে তো মনে মনে ভাবছে, বেটা তুই আমারে সময় দে, দেখ আমি পালিয়ে যাব। জাঙ্গুক কিছুক্ষণ পর ভেবে বলল, ও মনে মনে ভাবছো আমি তোমাকে সময় দেবো আর তুমি পালিয়ে যাবা? এ চিন্তা ভুলেও করো না, আমার হাত থেকে পালানো অত সহজ না। ও মাই গড, এ তো মনের কথা বলতে পারে, আমি আর জীবনেও মনে মনে কথা বলবো না। জাঙ্গুক তের এই মনের কথাটাও ধরে ফেলেছে। আচ্ছা মনে মনে বলবো না, আবার সেটা মনে মনেই বলছো? আপনি কি করে বুঝছেন? আমি তোমার এখন নিঃশ্বাসটাও পড়তে পারবো। কিন্তু কেন? ভালোবাসি প্রিয়, এই কারণে। কিন্তু আপনি তো আমাকে চেনেনই না। কে বলেছে আমি তোমায় চিনি না? আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। বাট তুমি আমাকে চেনো না, সবাই জানে। এই জাঙ্গুক টেকে চেনে না, কিন্তু না, জাঙ্গুক তো টেকে আগে থেকেই চেনে অ্যান্ড আগে থেকেই ভালোবাসে। বলেই তের গালে আর কপালে একটা কিস করে। এবার অবাক না হয়ে ঘুমিয়ে পড়ো, এসো। বলেই টেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা জাঙ্গুক আর তে উঠে একসাথে ফ্রেশ হয়ে নেয়। আজকে তের বউ ভাত। বাহিরে এসে দেখে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। তখনই তের শাশুড়ি এসে বলে, কি মা এখানে তুমি? যাও রুমে যাও, রুমিকে তাড়াতাড়ি রেডি হও। কিছু খেয়েছো? না মামুনি। ও এখন পর্যন্ত কিছু খাও নাই? জাঙ্গুক একবার খালি আসুক, ওরে আজকে আমি। বলতেই জাঙ্গুক নিচে নেমে আসে। এই বজ্জাত, বউ এখনো খায়নি আর তুই ঘুরে বেড়াচ্ছিস? আরে মা আমি কখন ঘুরলাম, আমিও তো এই সবেই উঠলাম। এখন উঠছিস? তে তো অনেক আগেই উঠছে, তো তুই ওরে খাওয়াতে পারিস নাই? তে আগে উঠছে, আমি তের ডেকে তুললাম। তুই চুপ কর, তাড়াতাড়ি যা, তোকে কিছু খাওয়া। মেয়েটা কখন থেকে না খেয়ে আছে, আর এই ছেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, অসহ্য, সব দিক আমাকে দেখতে হবে। বলেই জিন অন্যদিকে চলে যায়। জাঙ্গুক খাবারটা নিয়ে টেকে বলে, ম্যাডাম উপরে চলেন। আসলে আসলে আমাকে বকা খাওয়ানোর ইচ্ছা, তাই না? আরে না আমি তো জানি না, আমাকে শুধু আম্মু জিজ্ঞেস করলো। হয়েছে চলো, এখন কি কোলে নেব? আরে না দরকার নাই। বলে টে উপরে চলে যায়। তারপর জাঙ্গুক নিজের হাতে টেকে খাইয়ে আবার বাহিরে চলে যায়। এইদিকে টে তো মনে মনে পণ করেছে, মা বাবার সাথে একটু কথা বলবে না, একবারে রেগে ফুলে বোম হয়ে থাকবে। যেমন কথা তেমন কাজ। একটু পরেই বউ ভাতের অনুষ্ঠান শুরু হয় অ্যান্ড টেকে নিয়ে গিয়ে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়। টে তো হপ করে বসে আছে। সুগাও জাঙ্গুককে এনে টের পাশে বসিয়ে দেয়। তখনই পাশ থেকে জাঙ্গুকের এক ভাবি বলে ওঠে, কি জাঙ্গুক বউয়ের মন খারাপ কেন? কালকে খুশি করতে পারো নাই নাকি? আরে না ভাবি, কালকে তো খুশি ছিল। আসলে কি বলতো, সকালবেলা এই তো রেডি হওয়ার আগে আমার বউ বলেছিল তাকে চুমু খেতে, বাট আমি না খেয়ে চলে এসেছি। বেশি না, দুটো চুমুই কম খেয়েছিলাম, তার জন্য এরকম রাগ করে বসে আছে। কথাটা শুনে তো তের চোখগুলো রসগোল্লার মতো বেরিয়ে আসার উপক্রম, আর বাকিরা সবাই মুচকি মুচকি হাসছে। কি বউ, এটুকার জন্য কেউ রাগ করে? তোমাকে আমি বললাম না রাত্রিবেলা এর বদলে ডবল দিয়ে পুষিয়ে দেব। না তোমার এখন চাই মানে এখনই চাই, সমস্যা নাই, তুমি চাইলে সবার সামনেই দিতে পারি, দেব। আরে না দরকার নেই আমার। আপনি এসব কি বলছেন? দেখছো ভাবি, শুধু তোমার জন্য আমার বউটা লজ্জা পাচ্ছে, কি যে করো না। এইভাবেই খুনসুটির মধ্যে দিয়ে টেকের বউ ভাতটা কেটে যায়। রাত্রিবেলা টে ঘরের মধ্যে এসে চুপচাপ বসে আছে। কি হয়েছে, আমার বউটা এমন করে বসে আছে কেন? আপনি সবার সামনে এমন করে বললেন কেন?
ও মা, কি বললাম, সত্যি তো বলছি, আমার উচিত ছিল তোমাকে সকালবেলা উঠার পর দুটো কিস করা। একটা হলো গুড মর্নিং কিস, আর একটা হলো তোমার রূপের প্রশংসা করার পর ওই কিস। তো দুইটা বাকি আছে না, তো টেনশন করো না, আমি এখন ডাবল করছি। আমার লাগবে না, বললাম তো দূরে সরুন। তে ফাজলামো কম করো তো, এখানে এসো। না আমি যাব না। তারপর আর কি, জাংকুকদের কথাটা না শুনেই তেকে টেনে এনে তেথ্যতে কিস করতে শুরু করে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, হুম পুষিয়ে দিলাম তো, ওইটা তো সফট কিস ছিল। বাট এইটা বাকিটা বলার আগে তে জাংকুকের মুখ চেপে ধরে, আপনি এত নির্লজ্জ কেন? আরে পাগলি, এটা কি নির্লজ্জ না, বলে রোমান্টিক। রোমান্টিক না ছাই, কি বললা, আমি তাহলে আরো করব? না না দরকার নাই, ছাড়ো না প্লিজ। হুম ছেড়ে দিচ্ছি, খুব টায়ার্ড লাগছে, হ্যাঁ আর প্রচন্ড মাথা ব্যথা করছে। ও আচ্ছা কোনো ব্যাপার না, দাঁড়াও তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাবেন? বলেই তেজাঙ্কুকের হাতটা ধরে নেই। বাবা এত ভালোবাসা, ভাবিনি তো। সঙ্গে সঙ্গে তে হাতটা ছেড়ে দিয়ে বলে, না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। তে হুটহাট হাত ছেড়ে দেওয়া কিন্তু আমি একদম পছন্দ করি না। কেন, ধরে রাখলে কি হতো? এখানে কি অন্য কেউ আছে যে তুমি আমাকে বাহানা দেবে? না মানে আমার ভুল হয়ে গেছে, আপনি রেগে যাচ্ছেন কেন? হুম এরপরের বার থেকে যেন এমন ভুল না হয়। এখন বলুন কোথায় যাবেন? আসছি, তুমি দাঁড়াও, বলেই জাংকুক তার মায়ের ঘরে চলে যায়। মা একটু তেল দাও তো। তেল কি করবি? তোমার বৌমা মাথায় দিয়ে দিব, ওর নাকি খুব মাথা ব্যথা করছে। ও মাথা ব্যথা করছে, আমাকে বলবি না, আমি দিয়ে দিতাম। আরে না মা, অনেক ক্লান্ত তুমি, তুমি আর বাবা ঘুমিয়ে পড়ো, আমি গিয়ে দিয়ে দিচ্ছি, আর একটা ওষুধ খাইয়ে দিচ্ছি। হুম বাবা যা, আর কিছু খাইয়েও দিস, মনে হয় কিছু খায়ও নি। আচ্ছা মা, বলি জাংকুক ওষুধ আর তেল নিয়ে ঘরে গেল। এটা কে নিয়ে আসছেন? কেন তেল? ও মা আমি ওই তেল দিব না, এখানে তোমার মা নেই, এখানে আমি আছি। না মানে আমি বলতে চাচ্ছি আমি তেল দিব না। কেন, তেল দিলে কি হবে? খুব চিপচিপা তো, ভালো লাগে না। হুম বললেই হলো ভালো লাগে না, তোমার মাথা ব্যথা করছে না? দাও দিলে দেখো ভালো হয়ে যাবে। তারপর জাংকুক তেকে সর্বপ্রথম খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দেয়। তারপর তেকে কোলের উপরে বসে তেয়ের মাথায় ম্যাসাজ করে দিতে থাকে। তে একটু পর জাংকুকের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জাংকুক তখন তেকে বেডের উপরে শুয়ে বলে, আমার তে পাখি এত দুষ্টামি করো না, ইচ্ছে করে চুমু খায়। বলেই জাংকুককে আরো কয়েক বলেই জাংকুক তেকে কয়েকটা কিস করলো। তারপর একসাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা উঠে চিনি এসে বলল, তেমা উঠো, তাড়াতাড়ি উঠো, রেডি হয়ে তোমার আব্বুদের বাসায় যেতে হবে না? কিন্তু কেন মামুনি? কেন মানে এটা তো নিয়ম, তাড়াতাড়ি, তোমার কি যেতে মন চাচ্ছে না? না হলে থাক, আসলে আমি যাই না যেতে ওখানে। কিন্তু কেন, ওখানে আমাকে কেউ ভালোবাসে না। রাগ করে আছো, কেউ বলেনি তাই বিয়ের কথা? হুম রাগ করো না আম্মু, কেউ বুঝতে পারেনি তো, ভেবেছে তুমি রাজি আছো। তোমার কি সমস্যা হচ্ছে আমার ছেলেকে মেনে নিতে? ওর কি কোনো এমন দিক দেখেছো যার কারণে তুমি কষ্ট পাচ্ছ অথবা মেনে নিতে পারছো না? না আম্মু। ও তাহলে তো ভালোই, আস্তে আস্তে মেনে নিতে পারবা। ও কি তোমায় কিছু বলেছে? না উনি খুব ভালো। হুম তুমি একটু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা আম্মু, বাট আমার টাইম লাগবে। হুম কোনো ব্যাপার না, যাও আমার লক্ষ্মী মেয়ে, বলেই জিন তেকে রেডি করতে দিয়ে পাঠায়। তে এসে চুপচাপ সুন্দর মতো রেডি হয়ে জাংকুককে ডাকে, কি হলো আপনি উঠবেন না? হুম তে নামাজ পড়ে এসে শুয়েছি তো, এ কারণে ঘুমটা কেন জানি ছাড়ছেই না। তুমি উঠে পড়েছো? হুম বাবা সকাল সকাল আমার বউ এত সুন্দরভাবে রেডি হয়ে আছে। হুম আম্মু বলল আমাদের বাসায় যেতে হবে। ও আচ্ছা তুমি বসো, আমি রেডি হয়ে আসছি।
বলে জাঙ্কুক নিজেও রেডি হয়ে নেয়। রেডি হয়ে এসে তাকে বলে, চলো তে। তারপর বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে তেদের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর তে তো হপ করে বসে আছে, কার সাথে কথাই বলছে না। যে হোক, এসে তেকে বলল, কি হয়েছে মা, এমন রাগ করে আছো কেন? কিছু না। তখনই জাঙ্কুক এসে বলল, আসলে বাবা কি বলুন তো, ওর একটা না ডল চাই। ওর পুতুল চাই তো নিয়ে দিবা। তুমি নিয়ে দাওনি, আমার একমাত্র জামাই। আসলে বাবা ওর তো জীবন্ত ডল চাই। ও, আমার মেয়ের প্রিন্সেস চাই? এ কি সব বলছে পাগলের দল। তে মনে মনে কথাটা বলতেই জাঙ্কুক আবার বলে উঠল, আসলে বাবা কাল রাতেও আমার সাথে জেদ ধরেছে, ওর একটা প্রিন্সেস চাই তো চাই, তাও আবার জীবন্ত। তাহলে বলুন, কিছু তো টাইম লাগবে তাই না? এইবার তে লজ্জা পেয়ে পুরো উঠেই গেল ওইখান থেকে। জাঙ্কুক ওখানে গিয়ে বসে জিহবকে বলল, আসলে বাবা কি বলেন তো, ও না আপনাদের প্রচুর রাগ করে আছে। ওকে না বলে আপনি আমাদের সাথে মানে পাঠিয়ে দিলেন, আমার সাথে বিয়ে দিলেন, তো ওর এটা একদম পছন্দ হয় নাই। আসলে বাবা কি বলো তো, ওকে যদি আমি বলতাম, ও বলতো কি, আমি এখন বিয়ে করব না, আমি অন্য কিছু করতে চাই, তো আমি এই কারণে ওর থেকে মত নিই নাই। ওর তো আমরা ভালোই চাই বলো। তবু আব্বু একবার ওকে বলা উচিত ছিল। ওকে একটু মানিয়ে নিও বাবা, একটু রাগ বেশি। কোনো ব্যাপার না আব্বু, মানিয়ে নেব, বলে জাঙ্কুক রুমে চলে যায়। কি হলো, আমার বউটা এখানেও এসে হপ করে বসে আছে কেন? আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, সবার সামনে শুধু আমাকে লজ্জা দেন, আপনার সাথে আমি কথাই বলবো না। ও মা, আমি ভুল কি বললাম? তুমি তো আজ হলেও চাবা, কাল হলেও চাইবে তাই না আমার থেকে? না, চাইবো না। তুমি প্রিন্সেস চাইবে না আমার থেকে? না, চাবো না। সত্যি বলছো? সত্যি। তখন জাঙ্কুক গিয়ে দেখে টপাটপ কয়েকটা কিস করলো। কি হচ্ছে, কি করছেন এসব? কেন চুমু খাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না? আপনিও না, কি আমিও না, কিছু না। কখন বাসায় যাবেন? কালকে। না, আমি থাকবো না এখানে, আমার ভালো লাগছে না। কিন্তু কেন? না, ভালো লাগছে না মানে লাগছে না। ঠিক তখনই সুগার জিমিন রুমে প্রবেশ করলো। কিরে শালা, রুমে যে নক করে ঢুকতে হয় তুই কি জানিস না? তুই আমাকে শালা বললি তো, তুই তো আমার শালাই, তো আমি শালা বলবো না তো কি বলবো, শালি। দিস ইজ নট ফেয়ার জাঙ্কুক। ওগুলো পরে বাদ দে, তো এখন কিসের জন্য আসছিস বল? কি সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিলাম, এর মধ্যে দিলি তো ব্যাগরা, অসহ্য ছেলে একটা। এই তোর লজ্জা করে না, আমার বোনকে নিয়ে আমারই সামনে এভাবে কথা বলছিস? ও, তোর বোন, গায়ে লাগছে? লাগছে তো অবশ্যই, তোর একটু লজ্জা নাই তো? তোর বোনকে আমার সাথে বিয়ে দেওয়ার আগে মনে ছিল না ওইটা তোর বোন? বাবা, এই ছেলের সাথে কথাই পারিও না। তুই যখন নির্লজ্জের মতো নিয়ে আমাকে মামাটা কবে শোনাবি, তখন কিছু না, আমি বললেই দোষ তাই না? এদিকে সুগার জাঙ্কুক তো কথা বলছে, জিমিনকে পাশে বসে বলল, কি গো ননদিনী, পাশের ঘরে কি হলো? হ্যাঁ, কি গো ননদিনী, আমার ভাই কেমন? ভাবি তুমিও না। কি না, পাশের ঘরে বিড়াল টিড়াল মারলা? তখনই তে চিৎকার দিয়ে বলে উঠল, বিড়াল বিড়াল, তুমি যদি এতই বিড়াল মারতে পারতা তাহলে আমার ওই অকর্মণ্য ভাই এতদিন জীবন্ত আছে কিভাবে? ও তো নিজেই একটা বিড়াল, পাশের ঘরে মেরে দিতে পারলে না কিচ্ছু খতম হয়ে যেত, অসহ্য একটা, ওর জন্য যত সব আমার জ্বালা। কি রে, তোরা কিসের বিড়াল মারার কথা বলছিস বলতো? কিসব বলছিস? না মানে কিছু না ভাইয়া, বুঝি বুঝি সবই বুঝি, বলছিলাম না বল, বলছিস জিমিন কেন আমাকে মেরে দেয় না তাই না? তোকে কেন মারে না? হ্যাঁ, তোর জন্য যতসব আমার দুঃখ, তুই যদি ওখান থেকে এসে না বিয়ে করতিস তাহলে আমার কপালে এতটা দুঃখ হয় না, একসাথে এতদিন আমার পড়াশোনাটা কমপ্লিট হয়ে যেত না, ঢেং ঢেং করে এসে বিয়ে করে নিল। দুই ভাই বোনের ঝগড়া শুরু হবে এর আগে জাঙ্কুক বলে উঠল, এই এক মিনিট দাঁড়াও, এভাবে ঝগড়া করো না দুজনে, বলেই সুগাকে বল, আচ্ছা সুগা তুই তো বউকে নিয়ে যা তো, আমার বউয়ের সাথে ঝগড়া করিস না। সুগাও জিমিনাকে নিয়ে চলে গেল, সঙ্গে মুখ ঘুর দিয়ে গেল দেখে।
সত্যি বলো, তোর বাসায় আর থাকবোই না, যা তুই আমাকে মুকুট দিলি তো। এই শুনুন, আপনি যাবেন এখান থেকে? হুম যাবো, তুমি এত হাইপার হয়ো না, ওই কুত্তার বাসায় আমি থাকবোই না। কিন্তু তে তুমি না বললা বিড়াল? হুম ওই একই হলো, আমি ওর বাসায় থাকবো না। আচ্ছা কখন যাবা? বিকালে চলে যাব, যাবেন তো? হুম যাব। তোমার আব্বা আম্মু মন খারাপ করবে না? না করবে না, আমাকে তো এই বাসা থেকে দিয়েই পাঠিয়েছে, আবার কি। তে তুমি তাদের ভুল বুঝছো, আপনি না ওদের হয়ে উকালতি করতে আসবেন না। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি বিজনেস ছেড়ে এখন উকালতি করব। তে রাগটা একটু কম করো তো, আর আমার কাছে এসো। না যাব না, বলছি না কাছে এসো। তে তখন ভয়ে ভয়ে জাঙ্গুকের কাছে যায়, অ্যান্ড জাঙ্গুক থেকে কোলে করে উঠে ব্যালকনিতে নিয়ে যায়। আচ্ছা আপনি এমন উল্টাপাল্টা কাজ কেন করেন? মানুষ রাত্রিবেলা কোলে করে উঠিয়ে নিয়ে গিয়ে চাঁদ দেখায়, আর আপনি আমাকে খাড়া দুপুরবেলা নিয়ে আসছেন ব্যালকনিতে, কি দেখাবেন? কিছু দেখাবো না, চলো একটা জিনিস দেখাবো। একটু আগে না বললেন কিছু দেখাবেন না? উফ বাবা আমার কথা সব ধরো না তো, চলো। বলে ব্যালকনিতে নিয়ে গিয়ে জাঙ্কু পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা তে আমাকে কি একটা প্রিন্সেস গিফট করা যায় না? তে তো চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছিল না। জাঙ্কুকও আর কিছু বলে না, চুপচাপ তের ঘাড়ে মাথাটা রেখে দাঁড়িয়েছিল। বিকাল হতেই তে বলে, চলুন না বাসায় যাবেন না? ও মা তুমি এখনো ওই যে ধরে বসে আছো, আব্বু আম্মু রাগ করবে না? না করবে না, আমি তাদের বলে দিয়েছি, চলুন চলুন। আচ্ছা তো কি করার? তারপর জাঙ্কুক অ্যান্টে বাসায় চলে আসে, জাঙ্কুকদের বাসায়। বাসায় এসে তে তো নিজেদের রুমে চলে যায়, জাঙ্কুক নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিল। রাত 9টার সময় জাঙ্কুক এসে তার মাকে বলল, আচ্ছা মা তে কি খাবার খেয়েছে? আরে না তে খাবার খায়নি, ও বলেছে তোকে খাবার নিয়ে যেতে। তোমরা খেয়েছো? হ্যাঁ খেয়ে নিয়েছি, যা তুই তের জন্য খাবারটা নিয়ে যা। জাঙ্কুক তো খাবার নিয়ে রুমে ঢুকতে একদম অবাক, রুমের পুরো ডেকোরেশন চেঞ্জ, তে খুব সুন্দর করে সাজিয়েছে অ্যান্ড নিজেও সেজেছে, কিন্তু বেচারি শাড়িটা পরতে পারেনি, কেমন উল্টাপাল্টা অগোছালোভাবে পড়েছে, তবুও যেন খুব মায়াবী লাগছে তেকে। জাঙ্কুক প্লেটটা নিয়ে টেবিলে রেখে দরজাটা বন্ধ করে। কি ব্যাপার, আমার বউটা দেখি খুব রোমান্টিক মোডে আছে। হুম রোমান্টিক মোডে কি সবসময় আপনিই থাকতে পারেন? না আমার বউ থাকতে পারে, বাট কি উপলক্ষে এগুলো সাজালেন? আপনাকে একটা প্রিন্সেস গিফট দেওয়ার উপলক্ষে, তো আপনি কি নেবেন সেটা? সত্যি বলছো তে, তুমি আমাকে সত্যি একটা প্রিন্সেস গিফট করবা? হুম ও তো আচ্ছা, তার জন্য আগে খেতে হবে। আপনি সত্যি খাবার নিয়ে আসছেন? হুম সত্যি খাবার নিয়ে আসছি, এখন তুমি সেটা খাবে? না এখন খাবো না, পরে। তুমি যদি না খাও আমার এখন যে অত্যাচারগুলো সেগুলো কেমনে সহ্য করবা বলো তো? ওইটা আমি করে নেব, আপনার সমস্যা নাই, কিন্তু এখন আমি খাবো না। না না তে আগে খাও, তারপর অন্য কথা হবে, বলে জাঙ্কুক থেকে জোর করে খাইয়ে দেয়। তেও জাঙ্কুককে খাইয়ে দেয় অ্যান্ড জাঙ্কুক প্লেটটা রেখে এসে বলে, তো মাই ওয়াইফি এখন বলে কি বলবেন? আমি কি বলবো? কি বলবেন মানে, আগে আই লাভ ইউ বলেন, কিন্তু আমি বলবো না তো। তাহলে তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো, তাহলে বলবা না কেন? বলবো না তো। তে আমাকে কনফিউজ করো না প্লিজ, সরি বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ জাঙ্কু। বাট কখন থেকে বাসলা? যখন থেকে বিয়ে হয়েছে। সত্যি বলছো? হুম যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম আমার রুমে, তখন থেকে। সত্যি? হ্যাঁ যখন আমি আপনার সাথে কবুল বলেছিলাম ঠিক তখন থেকে। আর যখন আমি আপনার মুখ দেখলাম তখন থেকে, যখন আপনি আমায় শাড়ি পরালেন ঠিক তখন থেকে। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ টু মাই বেবি গার্লস,
বলেই জাকব তাকে জড়িয়ে ধরল। তুমি প্রস্তুত তো মাই সুইটহার্ট? হ্যাঁ আমি প্রস্তুত আপনার ভালোবাসাগুলো নেওয়ার জন্য। পরদিন সকালবেলা জাকবতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল এবং একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করলো। তারপর জাকব ওর অফিসের কাছে চলে গেল। যাওয়ার আগে তাকে অসংখ্য ভালোবাসায় ভরিয়ে দিল। অফিস থেকে ফেরার পথে তার জন্য একটা বেলি ফুল আর অনেকগুলো চকলেট নিয়ে আসে। তার হাতে দিতে তে খুশি হয়ে জাকবকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ হাজবেন্ড, আই লাভ ইউ টু ওয়াইফি। তে তো খুশি হয়ে রুমে চলে যায়। জাকবকে ফ্রেশ হয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তে তুমি সত্যি আমাকে মন থেকে মেনে নিয়েছো? হুম সত্যিই তো। কেন? না মানে যেখানে তুমি বিয়েতেই রাজি ছিলে না তো কি হয়েছে? আমি কি আপনাকে বলেছি আমি বিয়েতে রাজি ছিলাম না তো আপনাকে মেনে নেব না? আমি তো বলেছিলাম আমার একটু সময় চাই। থ্যাংক ইউ মাই ওয়াইফ আমাকে এতটা ভালোবাসার জন্য। ওয়েলকাম ওয়েলকাম বলেই তে নিজের চকলেট খাওয়াতে মনোযোগ দিল। জাকব তো তাকে অপলক দৃষ্টিতে দেখেই যাচ্ছিল। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার বউ আমার ইচ্ছা বলে জাকব তাকে কিস করতে শুরু করে। বেশ অনেকক্ষণ কিস করার পর তাকে ছেড়ে দিয়ে বলে, বাহ আমার বউ তো অনেক মিষ্টি। কালকে তো মিষ্টি ছিলই, আজকে যেন আরো মিষ্টি হয়ে গেছে। ওইটা আমি মিষ্টি না, ওইটা আমার চকলেট যেটা আপনি খেয়েছেন। আরে ধুর পাগলি, তোমার থেকে মিষ্টি অন্য কিছু হতেই পারে না। আরে না আমি না বলছি ওইটা চকলেট খেয়েছেন আপনি। আরে না আমি বললাম আমার বউকেই খেয়েছি আমি। আরে না আরে না, তোমার যদি বিশ্বাস না হয় আমি আবার খেয়ে দেখতে পারি। হুম খেতে পারেন। তারপর তে বুঝতে পারলো তে কি বলেছে। তে কিছু বুঝে ওঠার আগে জাকব আবার ডুব দিল তের নেশায়। তেকে বুকে নিয়ে জাকব শুয়ে আছে। আচ্ছা হাজবেন্ড আপনি আমাকে কতটা ভালোবাসেন আমি সেটা বলে বুঝতে পারবো না। তাই তো কি টেস্ট করলেন? এটাই, আমার বউ আগের থেকে আরো বেশি মিষ্টি হয়ে গেছে। এখনো বললেন এই কথা? কেন আর একবার টেস্ট করে দেখবো? আরে না আর দরকার নাই, আমি আর আপনাকে টেস্ট করতে পারবো না, আই এম সরি। তে বলে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জাকব তের চোখে দুইটা কিস করে বলল, হুম বেবি গার্ল আর দরকার নাই, তুমি অনেক ক্লান্ত ঘুমিয়ে পড়ো। না আমি ঘুমাবো না, আপনার সাথে আমার অনেক কথা আছে। হুম কি কথা বলো? আমি না একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই, আর জানেন আমি সেটা বিয়ের আগে অ্যাপ্লাইও করে দিয়েছিলাম। ওরা আমাকে অ্যাকসেপ্টও করেছে আমার ডিজাইন দেখে, কিন্তু সমস্যা হলো আমাকে ওইটা কোরিয়া থেকে করতে হবে, এখানে সম্ভব না, যার জন্য আমাকে 5 দিনের জন্য কোরিয়া যেতে হবে। তো আপনি কি আমাকে পড়তে দেবেন, ফ্যাশন ডিজাইনার হতে দেবেন? হুম কেন নয়, তুমি ওইটাকে নিজের প্রফেশন ভাবো অ্যান্ড ভালোবাসো হয়তো বা। তো আমি বাধা দেওয়ার কে বলো? তুমি চাইলে তোমার কাজগুলো করতে পারো, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছেন? হুম সত্যি বলছি। তখন তে উঠেই জাকবকে কয়েকটা কিস করে দেয়। আচ্ছা তো তে তোমার ফ্লাইট কবে? এই তো সামনের 5 তারিখে। তার মানে আর 4 দিন পর? হুম। কথাটা শুনেই জাকব তো মন খারাপ করে নিল, কিন্তু তেকে বুঝতে দিল না। তে জাকবের বুকের উপর ঘুমিয়ে আছে। এইভাবে জাকব আর তে খুনসুটির মধ্য দিয়ে 4 দিন কেটে গেল। পরের দিন জাকবকে নিয়ে পরদিন তের ফ্লাইট। জাকব সমস্তটা গুছিয়ে তেকে বলল, তে রেডি তো? হুম রেডি। তেরও এখন জানি মন কেমন করছে, ইচ্ছে করছে না জাকবকে ছেড়ে যাবে। 5 দিন থাকতে হবে, তের এই কথাটা মনে পড়লেই যেন কান্না আসছে। হঠাৎ করেই তে জাকবকে গিয়ে জড়িয়ে ধরে বলে, হাজবেন্ড আমার না খুব কান্না পাচ্ছে,
ব্যাপার। কিন্তু যদি হয়ে যায় তখন তোমার অনেক দিন থাকতে হবে। তুমি চিন্তা করো না, আমি অফিসের কাজ সম্পূর্ণ করে আবার তোমার কাছে চলে যাব। এন্ড কাজ যখন শুরু হবে আবার আমি বাংলাদেশে আসব। তোমার সাথে তো আমার দেখা হবেই বলো। জাংকুক তো তেকে বুঝে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে জাংকুকের অবস্থা খুব খারাপ ছিল। তেকে ছাড়া থাকতে হবে এই কথাটা ভাবলেও জাংকুকের দম বন্ধ হয়ে আসছিল। জাংকুক তেকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে চলে আসে, কারণ তার ফ্লাইট 6:30-এ। তো 6টার সময় এমনি গেছে, তো ঢুকেও পড়েছে, আশা করি আর বের হবে না। এই ভেবে জাংকুক তেকে রেখে চলে আসে। এইদিকে তে ওখানে গিয়ে জানতে পারে জাংকুক আসার পর তে বুঝতে পারে ফ্লাইট 9:30-এ, 6:30-এ না। এক্সাইটমেন্টের চোটে তে কাগজটা উল্টো করে ধরেছিল, যার কারণে 6:30-এর জায়গায় 9:30 দেখেছিল। তে এর মধ্যে ছিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তে একটা স্বপ্ন দেখে, যেখানে তে দেখছিল জাংকুকের হট পিয়ে জাংকুককে পটিয়ে নিয়েছে। জাংকুক বলছে সে নাকি এখন ওই পিয়েকে ভালোবাসে, তেকে না, তেকে সে ডিভোর্স দিতে চায়। এদিকে তে হঠাৎ করেই জেগে যায়। এন্ড স্বপ্নটা ভাঙতে তে দিল এক দৌড় এয়ারপোর্ট থেকে, বেরিয়ে আসছিল। তখন এয়ারপোর্টের অনেকগুলো লোকই তেকে জিজ্ঞেস করছিল কি হয়েছে, তে ওদেরকে কিছুই বলছিল না। এইদিকে জাংকুক তো বাহিরে একটা ব্রেঞ্চে বসে আছে। তে যে চলে গেছে এটা সে মানতেই পারছে না, কি করেই বা মানবে। এই ভেবে ছিটে হিলান দিয়ে বসেছিল। এর মধ্যে তে দৌড়ে বাহিরে চলে আসে, এসে জোরে করে চেঁচাতে থাকে, জাংকুক জাংকুক। তের গলা শুনতে পেয়েই তো একদম অবাক, কারণ জাংকুকের মতে তো তের এখন চলে যাওয়া উচিত ছিল, তে এখানে কি করছে। জাংকুক উঠতেই তে দৌড়ে এসে জড়িয়ে ধরে, তে তুমি এখানে কি করছো, তোমার না ফ্লাইট, তুমি কি ফ্লাইট মিস করে ফেলছো। আরে থামুন তো, কিসের ফ্লাইট, আমি কোনো ফ্লাইটে যাব না। হ্যাঁ আপনার মতলবটা আমি বুঝেছি, আমাকে আমাকে পাঠিয়ে দিচ্ছেন আর নিজের পিয়ের সাথে প্রেম করবেন তাই না, নিজের হট পিয়ের সাথে। জাংকুক তো ভ্যাবা চাকা খেয়ে বসে আছে, কারণ ওর অফিসে তো কোনো ওর পিয়েই নাই, আর পিয়ে থাকলেও কোনো মেয়ে নাই। আপনি কি সব বলছে হট পিয়ে, কিন্তু তে আমার তো কোনো পিয়ে নাই। আরে আমি যাওয়ার পর হতে কতক্ষণ, আমি আমার জায়গাটা কিছুতেই দিতে পারবো না, আমার জায়গা আমারই থাকবে। এত কষ্ট করে বিয়ে করেছি আর অন্যকে দিয়ে দেবো, অসম্ভব। এইদিকে তে মনে মনে ভাবছে, এত ভালো রোম্যান্টিক বর, আমি কি হাতছাড়া করবো নাকি, আমাকে পাগল কুত্তাই কামড়াইছে, অসম্ভব, এইটা শুধু আমার রোম্যান্টিক জামাই, শুধুই আমার। তে কি তে, আমি চলে যাচ্ছি, আপনি আমাকে আটকাতে পারলেন না, দুইটা থাপ্পড় মেরে বলতে পারতেন। এই তে কিসের কিসের জন্য আমাকে ছেড়ে যাবে, হ্যাঁ তুমি না আমার সাথে থাকবে, তুমি না আমার বলতে পারলেন না আপনি, বলেই তে জোরে জোরে কান্না করছিল। আরে পাগলি, আমি তো ভেবেছিলাম তুমি তোমার স্বপ্নকে অনেকটা ভালোবাসো, যার কারণে আমাকে রেখে যেতে চাচ্ছ, আমি কি ওসব ভেবেছি নাকি। ধুর, আপনার থেকে কি আমার স্বপ্নটা বেশি প্রয়োজন, দরকার নেই আমার স্বপ্ন, আমার স্বপ্ন তো আপনার প্রিন্সেসের মা হওয়ার, তো আমি সেটাই হোক, আমার দরকার নেই ফ্যাশন ডিজাইনার হওয়ার। আর ডিজাইনার হলেও আমার আর আপনার যখন বাচ্চা হবে না, আমি সেই বেবিকে অনেক সুন্দর সুন্দর পোশাক বানিয়ে পরাবো, দরকার নেই আমার ডিজাইনার হওয়ার, তাড়াতাড়ি চলুন আমি বাসে যাবো। আমাকে ছেড়ে আপনি থাকতে পারতেন, কি করে আমাকে যেতে দিতে চাইলেন, বলে জাংকুকের হাতটা ধরে চলে আসতে লাগছিল। হঠাৎ করেই জাংকুক তেকে কোলে উঠে নেয়। এই কি করছেন এসব, লোকে দেখছে তো। এখন আমার বেলায় লোকে দেখছে, এতক্ষণ যে তুমি পুরো এয়ারপোর্টের রাস্তার সামনে আমাকে জড়িয়ে ধরলা, তখন তখন কি হয়েছে, জড়িয়ে ধরেছি কিন্তু এখন তো আপনি কোলে তুলে নিচ্ছেন। আমার বউ আমার ইচ্ছা, বলে সবার সামনে তের কপালে একটা কিস করলো জাংকুক, করে তারপরে গাড়িতে উঠালো। তে চুপচাপ বসো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন, ওই হট পিয়ের কাছে। আরে ধুর, হট পিয়ে পি কি কি বলছো বলতো, কি উল্টাপাল্টা বলছো বলো তো, কি স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো,
স্বপ্নে দেখেছি আমি চলে যাচ্ছি আর আপনি আমার হট পিকে নিয়ে সংসার করছেন। তোর বোকা হট পি, ওইসব হট টট না আমার বইয়ের সামনে কিছুই না, ওগুলো টিকবে না। না বাবা তাও আমার দরকার নেই, ওই রকম এমন একটা সুন্দর চকলেট বয় হাজবেন্ড থাকতে আমি ওই রকম ছেড়ে ছুড়ে দিয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারবো না। দরকার নাই, আমার হাজবেন্ডটাই থাকুক, দরকার নাই আমার অন্য কিছু শেখার। আপনি তাড়াতাড়ি আসুন না প্লিজ। দে একটু দাঁড়াও আমি আসছি, বলে জাঙ্কু দোকান থেকে কিছু চকলেট আইসক্রিম কিনে আনল। এই নাও দে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পরে দিবা, দুটো কিস করো তোমার গালে। দুটো না হাজবেন্ড, আমি আপনাকে অনেকগুলো কিস করব, কোনো ব্যাপার না, আগে বাসায় চলুন। এখন আমার না এখানে থাকতে মন চাচ্ছে না। তো আমাকে আদর করতে মন চাচ্ছে না, আগে বাসায় চলুন। আচ্ছা, বলে জাঙ্গু গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। সবাই তো দেখে দেখে একদম অবাক। জিমিন এসে জিজ্ঞেস করলো, কি ননদিনী তুমি না বললা যে তুমি লেখাপড়ার জন্য বিদেশে যাবে? আরে ভাবি কি যে বলো না, বিদেশে যাই আর তোমার ভাই অন্য কাউকে নিয়ে সংসার করুক, এটাই তো চাও তাই না? সব শালা আমার শত্রু। তে আমি কখন বলেছিলাম যে তুমি বিদেশে যাও? তো বারণ তো করোনি না। আবার জিমিন সুগা আর তে ঝগড়া করবে ঠিক ওর মাঝখানেই জাঙ্কু কিসে বলে, এই নে জিমিন জিনিসপত্র, তুইও খা অ্যান্ড চুপ থাক, মাথা খারাপ করিস না প্লিজ। এখন আমি তোর মাথা খারাপ করছি? সবসময় তুই তোর বইয়ের সাইডে থাকিস। তখনই জাঙ্কুক জিমিনের হাত থেকে সমস্ত জিনিস কেড়ে নিয়ে বলল, আচ্ছা তাহলে আমি এগুলো আমার বউকেই দিচ্ছি। তখনই জিমিন আবার কেড়ে নিয়ে বলে, এগুলো আমার। সুগা বলে, দিয়ে দাও বেবি, ওই হিমশুটের জিনিস নেওয়ার দরকার নাই। না দেবো না, এগুলো আমার ভাইয়ের জিনিস, ফকির নি খা তুই, বলে তে ভিতরে চলে যায়। কেউ বুঝতেই পারবে না যে এরা ননদ ভাবি, মনে হবে যে বোন বোন, এত ঝগড়া করে। জাঙ্কুকও পিছন পিছন রুমে চলে যায়, গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি হলো, জড়িয়ে ধরলেন যে, ফ্রেশ হবো না? আরে ফ্রেশ তুমি পরে হয়ে তো, আগে আমাকে একটু আদর করতে দাও। আর কত আদর করবেন, গাড়িতে বসেও অনেক আদর করেছেন, এখন আর না। ওগুলো আদর হলো না কি, তুমি তো খেয়েছো আর আমি শুধু তোমাকে দেখেছি। দেখলেন কোথায়, আমি জয়বার আইসক্রিম মুখে নিয়েছি, আপনি তয়বারই আমাকে কিস করেছেন, তো আপনার কি দেখা মনে হলো এটা? ওখানে তো শুধু আইসক্রিমের স্বাদ পাচ্ছিলাম, তোমার স্বাদ তো পাই নাই। তো না আপনি না এত রোমান্টিক, কখনো কখনো আমার মনে হয়। বাবা কি মনে হয় সেটা বলো, ভুলে গেছি বাদ দিন। বলো কখনো কখনো মনে হয় আমি না কবেই আমার প্রিন্সেসের মা হয়ে যাই, তাই না তে? হ্যাঁ এখন ছাড়ুন, বাসায় সবাই আছে। আরে থাকলো তো কি হলো, সমস্যা নাই, বলে জাঙ্কুক তেকে পিছন থেকে হাঁক করে তে ঘাড়ে কিস করছিল। ঠিক অমন সময় সুগা ভিতরে ঢুকে পড়ে, তখনই জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়াই। এই তোরা কি করছিলিস রে, রোম্যান্স কেন তুই দেখবি? তোর তোর সাথে না কথা বলে কোনো লাভই নেই। কেন তুই কি এখানে লোকসান করতে আসছিস? শালা লোকসান তো করেই দিলি, কোথায় আমি বউয়ের সাথে একটু কথা বলছিলাম? আসলে তোর কি কথা পুরোই না, চল না নিচে মামুনি ডাকছে। তো যা না তুই, আমাকে কেন ডাকতে এলি? মামুনি ডাকছে তার কারণ আমার বউ প্রেগনেন্ট। কি বললি, জিমিন প্রেগনেন্ট? হ্যাঁ জিমিন প্রেগনেন্ট। এত তাড়াতাড়ি কিসের জন্য বাচ্চা নিলি ভাই, আমি নেওয়ার পরে নিলি তো পারতি। দু বছর হয়ে গেছে আমাদের। শুন ভাইয়া, দু বছর হয়ে যাক, যা না যা তোর বউয়ের কাছে যা এখন। নিজে তো পারে না, আবার আমাকে বলছে। এই কি বললি ভাইয়া, নিজে পারে না মানে কি? তোর হিংসা হচ্ছে তাই না? তোকে তো আমি আজকে বলেই তে সুগাকে দৌড়ানি দিল। ওদের দৌড়ানি দেখে সবাই তো হাসতে শুরু করেছে। কিছুক্ষণ পর তে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরলো। কংগ্রাচুলেশন মাই ভাবি। আচ্ছা ভাবি তুমি প্রিন্সেস লিবা নাকি প্রিন্স? বাবা সরাসরি আজকে আবার তুমি? লাস্ট মনে হয় ভাইয়ার সাথে বিয়ে ভাঙার জন্য তুমি বলেছিলে, এখন আবার?
যখন আমার ভাবি হয়ে থাকবি তখন আমি তুমিই বলবো, আর যখন আমার ভাইয়ের বউ শত্রু হবি তখন আমি তুই বলবো, বুঝেছিস? যাই হোক, কি নিবি? যেটা আল্লাহ তাআলা দিবে। ও আচ্ছা। তারপর তে জিমিনে পেটে মাথা রেখে বলল, তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো। হুম বাবু, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এইভাবেই কেটে গেল এক মাস। হঠাৎ একদিন তে মাথাটা ঘুরে পড়ে গেল। এদিকে জাংকুক তো অফিসে, বাসায় কেউ নাই, শুধুমাত্র জিন ছাড়া। কি হলো মা, পড়ে গেল কেন? তের তো কোনো সেন্সই নাই। জিনোকে ধরে সোফায় বসিয়ে ডক্টরকে ফোন করলো। ডক্টর এসে জানায় তে প্রেগনেন্ট। জিন তো মহা খুশি, সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে বাসায় আসতে বলল, অ্যান্ড নামজুনকে বলল মিষ্টি নিয়ে অ্যান্ড সবাইকে খবরটা জানাতে। নামজুনও খুশি হয়ে সবাইকে জানিয়ে বাসায় ফিরতে ফিরতেই অনেক দেরি হয়ে গেল। জাংকুকেও বাসায় আসলো, কিন্তু জাংকুক জানেই না বাসায় কি হয়েছে। বাসায় এসে দেখে সবাই চুপচাপ বসে আছে। কি ব্যাপার, কি হয়েছে এখানে সবাই? আসলে সবাই কেমন একটা করে কথা বলছিল। জাংকুক অবাক হলো, আসলে কি হয়েছে বাবা? আসলে তে কি হয়েছে? জাংকুক তো পাগলের মতো করতে শুরু করেছে। জাংকুক এক দৌড়ে উপরে চলে যায়, নিচে তো সবাই হাসতে শুরু করে। উপরে গিয়ে দেখে তে বিছানায় এক পাশে শুয়ে আছে, তের মুখটা অনেক মলিন দেখাচ্ছে। জাংকুক গিয়ে তেকে জড়িয়ে ধরে বলে, তে কি হয়েছে তোমার সোনা, তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে? তেও জাংকুককে চাপটে জড়িয়ে ধরে বলে, আসলে আমি আপনার জন্য না প্রিন্সেস আনছি। জাংকুক কথাটা শুনেই তেকে আরো চাপটে জড়িয়ে ধরে।